আমার সূর্যকে অপমান করবে? ছি 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 ছি, আমার সূর্যকে অপমান আমি মেনেই নিতে পারছি না। ছি 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 ছি, আস্তে আস্তে ভর, দেখিস আবার বইগুলো ছিঁড়ে না যায় বাবা। ওই দেখ এখানে আবার একটা খাতা পড়ে রইল, আর আর কিছু দরকারি জিনিস আবার পড়ে রইল না তো। সূর্য বাবা আস্তে আস্তে, তাড়াহুড়ো করিস না, পড়ে যাবে সব জিনিস, আস্তে যা। ব্যাস, তাহলে এখানেই আজ লগ্না পর্ব সমাপ্ত হলো। এসব তুমি কি করছো লাট সাহেব? চুপ, যা করেছি বেশ করেছি, তোর দেওয়া প্রত্যেকটা জিনিস আমি ফিরিয়ে দিলাম তোকে, তোর করা প্রত্যেকটা হোমওয়ার্কের খাতা, তোর দেওয়া প্রত্যেকটা গেম, ইভেন তোর দেওয়া প্রত্যেকটা পেন্সিল অবধি আমি ফিরিয়ে দিয়ে গেলাম। শোন শোন বাবা, তুমি হঠাৎ করে এত রাগ করতেছো কেন? কেন রাগ করতেছো বাবা? শোন, তুই আজ থেকে আমার বেস্ট ফ্রেন্ড নুষ, তোর সঙ্গে আমি আর কোনো দিনও কথা বলবো না। আমায় অপমান করিস তুই, তুই সূর্যদেব রায়চৌধুরীকে অপমান করিস, আমি সেটা চুপ করে মেনে নেব না, এটা কিছুতেই হতে পারে না। আর তোর এত বড় সাহস, তুই এই ফুলগুলোকে আমার জানলার সামনে ছিঁড়ে দিয়ে চলে গেছিস। ওই ফুলের গাছটাকেও আমি রাখবো না। সেটা তুমি ভাবতেই পারো, কিন্তু তাই বলে এত দিনের বন্ধুত্ব মিথ্যা হতে পারে না। লগ্না, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হাতটা ছাড়। না, ছাড়বো না। কি করবে তুমি? আমি কিছুতেই তোমাকে এই ফুল গাছটা ভাঙতে দিতে পারবো না। হাসরাত ছাড়। কাকিমনে ঠিকই বলতো, তোর মতো মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখতে নেই, তোকে আমি মারে। লগ্না, লগ্না, লগ্না তো লেগেছে, কোথায় লেগেছে বল, বল কোথায় লেগেছে। চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও, আর কোনোদিনও এখানে আসবে না। যাও বলছি। আসছি বাবা, ধরছি ধরছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো, কি খবর ওদিকে? খবর তো এদিকে সাংঘাতিক, এইবার যে কি হবে। কেন, কি হয়েছে? তোমাদের গণক ঠাকুর বলেছে আমার মেয়ের পুষ্টি ওরা ঠিক যেরকম চাইছিল তার সাথে মিলে গেছে। কি, সেটা কি করে সম্ভব? হ্যাঁ গো, এখন যে কি করবো জানি না বাপু। না না, মানে এটা তো হতে পারে না। আচ্ছা, আমি তোমাকে যে দিন ক্ষণ তিথি দিয়েছিলাম সেগুলো লিখে দাওনি? হ্যাঁ, আমি তো হুবহু সেটাই লিখে দিয়েছি। আরে বাবা, যদি সেটাই লিখে দিয়ে থাকো তাহলে সেটা সিংহরাজ, তাহলে সেটা সিংহ রাশি, সিংহ লগ্ন হলো কি করে শুনি? আমি অত শত জানি না বাপু, আমার মেয়ে বিয়েতে রাজি হবে না, আর আমিও এখন মেয়ের বিয়ে দেবো না। ওই তো মেয়ে, ওই মেয়ের সাথে সূর্য বিয়ে দিচ্ছে কে? হ্যাঁ, আমার উপরে অত চেঁচাচ্ছ কেন?
এখন কি করতে হবে সেটা বলে দাও। তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না তোমাকে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তোমার ওই ধন্নি মেয়েকে না একবার এদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাও, দেখবে ওর কথা শুনে এরা এমনি পাত্তারি গুটি ওখান থেকে পালিয়ে যাবে। এটা মন্দ বলনি, তাহলে তাই করি এখন। কিন্তু কিন্তু এটাই বা কি করে হলো, মানে সব মিলে গেল কি করে? অনেক দেরি হয়ে গেছে, উঠে পড়, উঠে পড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার কাছ থেকে হাতটা সরাও বলছি, না হলে তোমার হাতে দুমড়া মুচড়ে দেবো। ছুরি, এসব কি বলছিস? তোর বিয়ে? কি বিয়ে মানে? তোর সম্বন্ধ নিয়ে ও ঘরের দুজন এসেছেন, তোকে একবার দেখতে চাইছে মা। কি তোমরা খুঁচাচ্ছি সম্বন্ধ, দেখাচ্ছি মজা, আমার ছেঁটা ছেঁটা। ওই এসব কি করছিস চাপা? সকালবেলা হাত মুখ না ধুয়ে ঝাঁটা তুলে নিলি হাতে, এই ঝেঁটার পরে ঝেঁটে এই বাড়ির থেকে বিদায় করবো আমি। কই কই ওরা, দাঁড়া দেখাচ্ছি। যাস না, দেখাচ্ছি দেখাচ্ছি। যাস না চাপা, যাস না। এই বয়সের ছেলের বিয়ে দেওয়া, ও যে বিয়ে কথাটার ব্যাপ্তিটাই বোঝে না মেজো। বাইরে অন্ধ কুসংস্কার, আর যে কত কি দেখতে হবে কে জানে। মা মা, গোবু ঘটক কিছু জানালো? হ্যাঁ, পাত্রি ঠিকুজি গোষ্ঠী সব মিলে গেছে, আর আমাদের চিন্তার কোনো কারণ নেই। তাই বুঝি, এ তো ভীষণ ভালো খবর। মা সিংহ বাহিনী নিশ্চয়ই এবার আমাদের দিকে মুখ তুলে চাইবেন। আমি আমি গোবু ঘটককে বলে দিয়েছি পাত্রী শুদ্ধ বাড়ির লোকজন সবাইকে এখানে নিয়ে আসতে। দাদু ভাইয়ের বিয়েতে আমি আর কোনো রকম বাধা মানব না। সেই আনন্দেই থাকুন মা, ওই মেয়ে যে আপনার সব পরিকল্পনায় জল ঢেলে দেবে, তখন দেখবেন আমার শ্যামলী বাদে আপনার সামনে আর কোনো পথই খোলা থাকবে না। হরে কৃষ্ণ, আপনারা আমার বিয়ে দেবেন বলে আমাকে দেখতে এসেছেন? হরে কৃষ্ণ, বিয়ে মানে তোমার সঙ্গে এক রাজপুত্রের মতন ছেলের বিয়ে হবে, তাই তো? আমার বিয়ে দেওয়ার কথা আপনারা ভাবলেন কোন সাহসে? শুনি এক্ষুনি এই বাড়ি থেকে ছে। ভাবছো আমি চাপা? আমি মোটেই চাপা নই, আমি অবন্তিকা। তাছাড়া বেলাও গড়িয়ে আসছে, ওনাদের অন্তত একটু ডাল ভাত দাও। আসলে আমি এই ঘরটাকে ঝাঁট দিতে এসেছিলাম, তাই ওভাবে আপনাদের দিকে আপনারা কিছু মনে করবেন না। না 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 না, এই থাক 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 থাক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, থাকমা থাকমা, না 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 না, রাজরানী হও মা রাজরানী হও। চাপার হঠাৎ করে কি হলো? জন্মে কোনোদিন এত মিষ্টি করে কথা বলেনি, আজ হঠাৎ এত মধু ঝরছে কি করে? কি হলো মা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো?
ওনাদের একটু খাবার ব্যবস্থা করো। না 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 না, অত সময় নেই মা। বলছি আসলে অনেকটা দূর যেতে হবে, তো আপনারা তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিন। যেতে হবে মানে এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি যেতে হবে, হাতে আর বেশি সময় নেই। আচ্ছা বিয়ে বলে কথা, হ্যাঁ সূর্য দাদা বাবুর বিয়ে, আবার এই মিষ্টি মুখের মেয়ের সাথে। সব যেন কেমন উলট পালট হয়ে গেল, এইবার কুন্তলাকে কি জবাব দেব? কি ভাবছেন মা জননী? আপনার মেয়ে তো রাজরানী হতে চলেছে। আসলে আমি মেয়ের কথাই ভাবছিলাম। কি রে চাপা, বিয়ে করবি তো তাহলে? কি বলো না মা? মেয়ে নিজেই যখন বিয়েতে মত দিয়েছে তখন আমি আর না করে কি করে বলুন। আপনি আসুন, বসুন বসুন এখানে আপনারা, আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। চাপা, এ চাপা! আমি তাহলে কর্তমাকে সব জানিয়ে দিই। গোপু ঘটক আর ছোট গণক নিশ্চয় এতক্ষণে ওই মুখের ঝাল শুনেই ওখান থেকে পাত্তারি গুটিয়েছে। খবর এলো বলে মা মা ফোন বাজছে, ধরুন। হ্যালো, আমাকে নিরাশ করবে না। তুমি আমার কথা শুনেছো মা গো, কথা শুনেছো। মা কি খবর এলো? পাত্রীর পরিবার শুদ্ধ সকলকে নিয়ে ওরা এক্ষুনি রওনা দিচ্ছে। দাদু ভাইকে নিয়ে আমাদের আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। জয় মা, জয় মা। মা মা, পাত্রী পরিবারকে নিয়ে ওরা এক্ষুনি এখানে চলে আসছে, মানে পাত্রীর বাড়ির লোক বিয়ে দিতে রাজি হয়ে গেছে এক কথায়। কুসুমপুরের রায়চৌধুরী পরিবারের বংশধরের সাথে বিয়েতে কে রাজি হবে না কুন্তলা? সেটা তো একশোবার সত্যি। কিন্তু মা, ওনারা সকলে এসে পড়লে বাড়ির সবার কাছে কি পরিচয় দেবেন আপনি? মানে আপনার ছেলে তো জানতে চাইবে, তখন কি বলবো আমরা? বলে দিও ওরা কুন্তলা আর বাপের বাড়ির পাড়ার লোক। তুমিও তেমনটাই বলে দিও। সোনার জোড়া বালা পাবার খুব শখ হয়েছে না তোমার? আমাকে বোকা বানানোর চেষ্টা? আসুক আসুক এখানে একবার, তারপর আমি দেখাচ্ছি মজাটা। মা, এটা তুমি আমার গায়ে হলুদে পরো, আর এটা আমার বউ ভাতে। তোর ব্যাপার কি বলতো চাপা? কি মতলব আটছিস তুই? প্রথমে তো বিয়ের জন্য রাজি হলি, এখন আবার এসব? সব তো তোমাদের কথা ভেবেই করছি মা। বড় বাড়িতে বিয়ে হলে তোমার আর বাবার কোনো চিন্তা থাকবে না, আর আমিও
রাজরানী হয়ে থাকবো, আর তুমি রাজরানীর মা। কিন্তু তো কথাবার্তা কেমন তোর ঠেক ছেড়ে চাপা। মা, অনেকটা পথ যেতে হবে, তাড়াতাড়ি করো। আমি যাচ্ছি। মা, ফোনটা ধরো না। সে কি, কেন? ও আমার বিয়ে আটকানোর জন্য ফোন করছে। কে ফোন করেছে, তুই কি করে জানলি? আমি সব জানি, সব জানি। আমি আমার মুখের উপর দিয়ে ফোন কেটে দেয়। আমার সাথে তুমি ডাবল গেম খেলছো না? একেই বলে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। ঠিক আছে, আমিও দেখছি, একবার বাড়িতে পা রাখুক, আমিও বুঝিয়ে দেব কত ধানে কত চাল হয়। বাড়ি থেকে ডাকতেই ভুলে গেলাম। না, ডেকে আনি। একসঙ্গে স্কুলে না গেলে আমার উপর বড্ড রাগ দেখাবে। লিপি, এই লিপি, স্কুলে যাবি না? কে? ও, তুই? তা কি খবর? আসলে নবীন কাকা, আমি লিপিকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। ওর দেরি হয়ে যাচ্ছে। লিপি আজ থেকে আর স্কুলে যাবে না রে। সে কি, কেন? কেন সেসব কথা শুনে তোর কোনো দরকার নেই। তুই এখন যা, যা বলছি। লিপির আবার কি হলো? হঠাৎ করে স্কুলে যাওয়া বন্ধ করলো কেন? Thank you.
মানে মন খারাপ করি বসি থাকিস নে মা, তোরে এমন করি বসি থাকতে দেখলি পর আমার মনের ভেতরটা ভালো লাগে না মা, ভেতরটা কেমন যেন করতে থাকে, মন খারাপ করিস না মা। আচ্ছা বাবা একটা কথা বলো তো। হ্যাঁ বল, কি জানতে চাস বল বল। আচ্ছা আমি কি তোমার উপর বোঝা হয়ে আছি? এসব কি বলতেছিস মা, কি বলতেছিস? তুই তো আমার লক্ষ্মী মা, ঘরের লক্ষ্মী কখনো তার বাপের কাছে বোঝা হয় বুঝি? হ্যাঁ বোঝা হয়। লিপির বাবা এ কথা কেন বললো যে বিয়ে দিয়ে ঘর থেকে বোঝা নামাতে চায়? সে কি এমন সব কথা নবীন কয়েছে বুঝি? হ্যাঁ বাবা, লিপি আমায় নিজে কথা বলেছে। না 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 না, তাহলে তো আমি বলবো নবীন বড্ড ভুল করতেছে রে মা, বড্ড ভুল করতেছে নবীন। হ্যাঁ দেখ মা, আমি আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, আমি নিজে লেখাপড়া করতে পারিনি, কিন্তু এই বয়সে এসে আমি আমি ঠাউ করতে পারি যে মেয়েদের লেখাপড়া করাতি হয়, ওদের নিজের পায়ে দাঁড় করাতি হয়, এটা খুব জরুরি, তবেই তো তবে তো সংসারে সত্যিকারের লক্ষ্মী আসে রে মহা, তাই না? তাই না? তাহলে লিপির বাবা এ কথা কেন বুঝতে চাইছে না বলো তো? শুধু লিপির বাপ না রে মা, এই সংসারের অনেক বাপই বুঝতে চায় না, আর তাই তো এখন সরকারের আইন যে 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। তাই নাকি? আইন আছে? আইন আছে, তবে আমাদের গা গঞ্জে কজনা সে আইন মানতিছে আর কজনা পুলিশের কাছে যেতিছে। বাহ দাদা, নিজের মেয়ের জন্য তো খুব দরদ দেখাতেছ। আমার তখন 12 বছর বয়স ছিল দাদা, যখন বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছিল, আর 15 বছর বয়সে আমি বিধবা হয়েছিল। কই দাদা, তখন তো এমন দরদ দেখাওনি। না রে বোন, এসব কথার মনে করিস না, দেখ তখন তো আমার বয়সও কত কম ছিল না বল, কত কম ছিল আমার বয়স, আমি চাইলেও বাপের মুখের ওপর তো কিছু বলতে পারি না, কিচ্ছুটি বলতে পারি না। হ্যাঁ দাদা, আজ দেখো না তার ফল আমি এখন ভোগ করতেছি, কম বয়সে বিধবা হলে আর শ্বশুর বাড়ির লোক অপয়া বলে তাড়াই দিল, তারপর দেখো আবার সে তোমার ঘাড়ে এসে পড়লে। ছি 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 ছি, এসব কি বলতিছিস নন্দা? তুই কি বলতিছিস, নিজের দাদার ঘাড়ে বোঝা হতে যাবি কেন তুই? হে তো তোর নিজের বাড়ি, তুই আমি আর আমার এই লক্ষ্মী মা, এই নিয়েই তো আমার সংসার, আর কে আছে আমার বল, কে আছে? কিন্তু দাদা আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি, কি আমার ভবিষ্যৎ দাদা? জানি না রে নন্দা, সত্যি আমি জানি না, আমি শুধু জানি আমি একজন মালি, গাছের পরিচর্যা করাই তো আমার কাজ, তাই এইটা আমি বুঝতে পারি যে একটা গাছের গোড়া কেটে দিলে পর সেইখানে আর আর ফুল হয় না, আর ফুল হয় না, সেইখানে আর পাতা গজায় নে নন্দা, আর তাই তো আমি আমার আমার লগ্নারে এমন করি গড়ি তুলতে চাই কেউ যেন ওর গোড়ায় আঘাত করতে না পারে। লগ্না আমি বাঁচারে, বাবা আমার বিয়ে দিয়ে দেবে বলেছে, আমি তো পড়াশোনা করতে চাই, আমি স্কুল শেষ করে কলেজে যেতে চাই, তারপর স্কুল টিচার হতে চাই। তুই কালকে আমি বিয়ে দেবো তোর কোনো কথা আমি শুনবো না। না, তোর এইভাবে আমি বিয়ে হতে দেবো না রে লিপি, কিছুতেই না।